সাম্প্রতিক দেশকালের প্রতিদিনকার সান্ধ্যকালীন নিউজ বুলেটিনে আপনাদের সাথে আছি আমি অপূর্ব রায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি সহ 52 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত গ্যাজেট জারি করা হয়েছে। এর আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 70তম সভার সুপারিশ অনুযায়ী গ্যাজেট বাতিলের প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বর্তমানে বঙ্গবন্ধু হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 খুনি বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আছেন। এদের মধ্যে মুসলেহ উদ্দিন অন্যতম। তিনি বঙ্গবন্ধু হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন। এর আগে গত 19 নভেম্বর জামুকার সভায় মুসলেহ উদ্দিনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সুপারিশ করা হয়। এছাড়া আরও 51 জনের মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের শত্রুরা এখনো তৎপর, এখনো তারা ষড়যন্ত্র করছে। কাজে শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা বিজয়কে সুসংহত করব, এটাই আজকের প্রত্যাশা। আজ রবিবার সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তি সংগ্রামে আমরা অনেক দূর উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে এসেছি, কিন্তু এখনো সাম্প্রদায়িক অপশক্তি আমাদের বিজয়কে সংহত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কাজেই বিজয়কে সুসংহত করতে হলে এই অপশক্তিকে পরাজিত করতে হবে। দুর্নীতি করতে সরকার ভ্যাকসিন আমদানিতে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, সরকার সরাসরি ভ্যাকসিন না কিনে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়েছে দুর্নীতির জন্য। এ সময় সরকারকে সুবিধাভোগী বলেও অভিযোগ করেন তিনি। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে 1972 সালের এই দিনে তিনি স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে 8 জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ 9 মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। পরে পাকিস্তান হয়ে লন্ডন যান, তারপর দিল্লি হয়ে ফেরেন ঢাকায়। এদিকে দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও দলের বিভিন্ন সহযোগী সংগঠন সহ বিভিন্ন দল ও সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে সঙ্গবদ্ধ ধর্ষণ মামলার চার্জ গঠন পিছিয়ে 13 জানুয়ারি ধার্য করেছেন আদালত। আজ রবিবার দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হক চৌধুরী এই আদেশ দেন। এর আগে রোববার সকালে কঠোর নিরাপত্তায় মামলার চার্জশিটভুক্ত 8 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় ধর্ষণ মামলার আসামি তারেকুল ইসলাম তারেকের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে সাগর থেকে বিধ্বস্ত উড়োজাহাজের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে জাভা সমুদ্র থেকে উদ্ধারকারীরা মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ, পোশাকের বিভিন্ন অংশ ও ধাতব টুকরার সন্ধান পেয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। এর আগে স্থানীয় সময় গতকাল শনিবার বিকেলে জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই 62 জন যাত্রী নিয়ে বোয়িং 737-500 মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন 2021। আজ রবিবার সকাল 6:30 বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে দেশি বিদেশি 2 শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে শুরু হয় এই প্রতিযোগিতা, যা শেষ হয় বিকেল 5টায়। দৌড়বিদরা 2টি বিভাগে ভাগ হয়ে আর্মি স্টেডিয়াম, কাকলি রেল ক্রসিং, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান 2, গুলশান 1, পুলিশ প্লাজা, হাতিরঝিল এলাকায় দৌড়ায়। জানা যায় এবারের 21.0997 কিলোমিটার হাফ ম্যারাথনে 111 জন অংশ নিয়েছেন, আর ফুল ম্যারাথনে অংশ নেন 100 জন দৌড়বিদ। প্রতি মুহূর্তে সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন, ভিজিট করুন